আচ্ছা আমি গতবার গত লেকচারটাতে দুর্ভাগ্যবশত গ্রুপ করে ফেলাইছিলাম এখন তো আনগ্রুপ করাই লাগবে ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি দুর্গা দুর্ভাগ্যবশত না আপনার গ্রুপ গ্রুপ জিনিসটা উপকারী তারপরে যাই বললাম আর কি অনেক কিছুই বলি ঠিক আছে ডোন্ট মাইন্ড হ্যাঁ সো এখানে যাই হোক এখন আমরা যেটা করব আমি হচ্ছে যে মানে মানে আপনার মনে রং লাগুক আর না লাগুক আমরা এই অবজেক্টগুলিতে রং লাগাই লাগাইতে পারি সেটা আমরা দেখবো ঠিক আছে তো এখন এখানে দেখেন আমাদের হচ্ছে গিয়ে একটা অবজেক্ট দুটা কালার একটা হচ্ছে গিয়ে ফিল কালার আর একটা হচ্ছে স্টক কালার ঠিক আছে ফিল কালার কি ভিতরে বডির ভিতরে যে কালারটা আর স্টক যেটা হচ্ছে গিয়ে যে স্টক হইতেছে যে যে বর্ডারের যে কালারটা ঠিক আছে পাকিস্তান ভারত বর্ডার না এটা হচ্ছে গিয়ে অবজেক্ট বর্ডার ঠিক আছে ওকে সো এরকম হচ্ছে গিয়ে যে আমরা অবজেক্ট এর ভিতরে কালারকে চেঞ্জ করতে পারি এবং হচ্ছে গ বর্ডারের কালার চেঞ্জ করতে পারি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই পাশেটা থেকে আমরা বর্ডারের কালার চেঞ্জ করতে পারি এবং আমি স্টোকের সাইজ বড় করে দিতে পারি যে বর্ডারের এরিয়া আমরা ইচ্ছা করলে বড় করে দিতে পারি যাই হোক এরকম ভাবে আমরা বড় ছোট করতে পারি আচ্ছা এটা তো গেল ঠিক আছে তাহলে আরো কোন রাস্তা আছে নাকি কালার চেঞ্জ করার অবশ্যই আছে থাকবে না কেন ঠিক আছে না এখানে ডাবল ক্লিক করি দেখেন যে এখানে থেকে আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছি ওকে দিলাম দেখেন পিঙ্ক কালার কালারটা আসলো এবার হচ্ছে গিয়ে স্টক কালার হয়ে যায় স্টক কালারও এইভাবে চেঞ্জ করা যায় আমি ইয়ে করতে পারি এবং যেটা উপরে আছে সেটা মানে ইমিডিয়েটলি চেঞ্জ করা মানে ইজি হয় মানে আমি যে কোনো একটা জায়গা থেকে কালার দিয়ে দিলাম আচ্ছা যাই হোক এটা এখন বোঝা না এটা পরে বুঝাবো ঠিক আছে এইভাবে আমরা কালারিং করতে পারি আর কি কিভাবে অ্যাকচুয়ালি হ্যাঁ এই যে এই জায়গাটাতে এখন যদি আমরা এটাকে মানে এই একটা প্যানেল আছে যেটা দিয়ে আমরা উপকার মানে কালার চেঞ্জ করতে পারে আর একটা প্যানেল আছে এই পাশের এই কালার প্যানেলটা এখান থেকে আমি কালার দিলাম তাহলে কোনটা চেঞ্জ হবে কালার যেটা হচ্ছে অ্যাক্টিভ আছে সেটা এখন আমি সামনে নিয়ে আসলাম হচ্ছে ফিল কালারটাকে তাহলে ফিল কালারটা কিন্তু আমার মানে চেঞ্জ হবে হচ্ছে ফিল কালার আচ্ছা এটার ঘটনা কি এটা হচ্ছে যে যে কালার মোড বলছিলাম সিএমআই কে আর জিবি এখন আমি সিএমআই কে আর জিবি ব্যাখ্যা করতে যাচ্ছি না জাস্ট এতটুকু বলে দেই সি মানে হচ্ছে সায়ার ম্যাজেন্টা ইয়েলো কি এখন সায়ান হচ্ছে গিয়া অনেকটা আকাশি কালার একটু মানে গোলাপি টাইপের কালার এবং হচ্ছে গিয়া কি হলো তো আপনার সবাই চিনেন যে এটা হচ্ছে হলুদ কালার এ কি কি হচ্ছে কি রং কে কালো তো ঠিক আছে কাওয়া হচ্ছে গিয়া কালো কালার ঠিক আছে তো এই মনে রাখে আপনি হচ্ছে গিয়ে কি কালার হচ্ছে গিয়া ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এইভাবে আমরা সায়েন ম্যাজেন ইয়েলো পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট আসলে সায়েন্স কত পার্সেন্ট ইয়ে হলো এভাবে আমরা কিন্তু কালার অ্যাডজাস্ট করতে এবং এইটাই কিন্তু প্রেসে যে কালার পেপারেশনের কাজে ইউজ হবে ঠিক আছে যে বিভিন্ন রকম ভাবে প্লেট তৈরি হবে যাইহোক এই প্যাঁচালে আমি এখন ঢুকায়া মাথা গরম করতে যাই না কারো হ্যাঁ মানে মাথা মানে একটা আস্তে করে শ্বাস নেন জোরে সোরে সাজ নেন ঠিক আছে মাথা ঠান্ডা রাখেন ঠিক আছে না ওকে অথবা আমি আট কালার মুঠে চলে যেতে পারি যেটা হচ্ছে কি ইলেকট্রনিক্স মিডিয়ার সিস্টেম যে আমি কালার কিভাবে ইয়া করতে পারি আর মানে কিভাবে কালার সিস্টেমটা আসবে সেটা হচ্ছে যে আট জিবি কালার রেড গ্রিন ব্লু কালার সিস্টেমে সে হচ্ছে গিয়ে যে মানে রেড গ্রিন ব্লু তিনটা মিলে সবগুলি কালার তৈরি হবে ঠিক আছে পৃথিবীর যত কালার আছে মানে কল্পনা সব রং সব রং ঠিক আছে এই যে জিনিসটা এই কালারগুলি আমরা হচ্ছে এইভাবে তৈরি করবো আচ্ছা আরো কোন পদ্ধতি আছে নাকি এখানে উইন্ডোতে যে সোয়াচেস আছে সোয়াচেস থেকে আমরা হচ্ছে যে সোয়াচেস আমরা এখানেও পাইছিলাম এখানে আমাদের একাদশ সোয়াচেস লাইব্রেরি আছে আপনার এই সোয়াচেস পছন্দ হয় না তাহলে আমরা ইচ্ছা করলে আরো দশ রকম সোয়াচেস আমরা ইউজ করতে পারবো ইভেন আরেকটা মজার জিনিস হচ্ছে যে আমি সোয়াচেস এর লাইব্রেরি নিজে বানাইতে পারবো এখন সেটাকে আমরা বানাইতে পারবো সেটা আপাতত জানানোর দরকার নেই মানে আপাতত জানাইতে যাচ্ছে না ঠিক আছে থেমে গেলাম ওকে